সাহেব হুজুরকে একদিন একজন সাধারণ ব্যক্তি বুড়া বুড়া মানুষ বলতেছে হুজুর হুজুর গ্রাম্য মানুষ আচ্ছা আমাদের দোয়া কবুল হয় না কবুল হয় না আপনাদের দোয়াও তো কবুল হইতে দেখি না হুজুরকে কে যে হুজুর আমাদের দোয়া কবুল হয় না এখন আপনারা এত বড় আলেম আপনাদের দোয়াও তো কবুল হইতে দেখতেছি না ব্যাপার কি হুজুর তো অনেক সময় জল জ্বালায় চলে আসেন হুজুর বললেন তোর তোর তোদের তোমরা আমাদেরকে দাওয়াত দাও আর আমরা দাওয়াত গ্রহণ না করে না করলে না গেলে তোমরা বলো আমরা অহংকারী হুজুর আর গরিব মানুষের দাওয়াত নেয় না দাওয়াত দিলে আসে না অহংকার করি বলো বাধ্য হয়ে তোমাদের মন রক্ষা করার জন্য দাওয়াত নিতে হয় আর তোমরা খাওয়ি খার বাড়ি তোমরা খাও ঘুষ তোমরা লেনদেন করে হারাম খানার এগুলো আমাদের পেটেখানা গুলো কবুল হবে হারাম খানা হারাম খানা আজকে প্রত্যেক মানুষ হারাম জড়িত হয়ে গিয়েছে বিশেষ করে সুদের মাধ্যমে সুদি লেনদেন সুদী লেনদেন সুদ খাওয়া হারাল না হারাম কেমন হারাম সুরগুস্ত খাওয়া হালাল না হারাম হারাম শুধু হারাম সুরগুস্ত হারাম কিন্তু কোন হারামটা মারাত্মক বাহিজ্যিক ভাবে মনে হবে সুয়ের গুস্ত মারাত্মক কিন্তু শরীয়তের মশালা অনুসারে সুয়ের গুস্ত মারাত্মক হলো কিভাবে দেখে নেয় একজন মানুষ মূর্ষ অবস্থায় যান বাহির হয়ে যাচ্ছে খাওয়ার মতো কিছু নাই এমন ক্ষুদা লেগেছে এই মুহূর্তে যদি কিছু না খায় যান বাইরে যাবে কিন্তু খাওয়ার মতো কিছু নাই হালাল কন খানা নাই শুধু দুইটা জিনিস আছে তার সামনে কিছু সুয়ের বস্তু আছে আর কিছু সুদের খানা আছে কটা জিনিস আছে দুইটা জিনিস দুইটা হালাল না হারাম দুইটাই হারাম তবে এই মুহূর্তে কিছু না খেলে জানবাইরেই যাবে শরীয়ত বলছে যেহেতু কিছু না খেলে জানবাইরে যাচ্ছে এই মুহূর্তে সেই মুহূর্তের জন্য ওই ব্যক্তির জন্য শূকরের গোশত খাওয়া জায়েজ আছে তো কতটুকু যেই পরিমাণ খেলে জানটা বাঁচবে বকদরের সদরমুক যতটুকু খালে জানটা বাঁচবে এই পরিমাণ শূকরের গোশত খাওয়ার অনুমতি এই মুহূর্তের জন্য যায়। আছে কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত সুদ খাওয়া হারাম যদি সে না খেয়ে মারা যায় স্বর্গ উৎস জানা হারাম খাবো না molle মরে যাব না খেয়ে মরে গেলে হবে গুনাহগার হবে তোমাকে শরীয়ত অনুমতি দিয়েছে খাওয়ার জন্য তুমি না খাইয়ে মরতেছো কেন কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত সুদ খেতে পারবে না সুদের খানা খেতে পারবে না যদি সেই মুহূর্তে মরে গেলে মরে যাবে যদি না খেয়ে মরে যায় সে সবাব পাবে আর খায়া মরলে জাহান নামে যাবে তাহলে শুধু হারাম সৌরগ্রস্ত হারাম কোন হারামটা মারাত্মক এখন যদি কাহকে বলা হয় একটু করে সৌরগ্রস্ত খাও কেউ খাবে খাবে না কিন্তু শুধু লেনদেন এদিকে তো মনে হয় নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লামের সাত ফরমান আমার উম্মত সুদটা কত বড় মারাত্মক তুমি কি জানো সুদের মধ্যে সত্তর প্রকার গুণা আছে কয় প্রকার গুনা শরীফে আছে দেরা হামরি বাইয়াকুলুর জুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা যিনিয়া আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরমান ও আমার উম্মতরা সুদের মধ্যে 70 প্রকার গুনাহ রয়েছে তার মধ্যে সর্বনিম্ন স্তরের গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা আল্লাহর রাসূল বললেন আর রাবা না হো বা আইসা রুহা আইয়াং কে হারু উম্মা আল্লাহ রসুল বলেন সুদের মধ্যে সত্তর প্রকার গুনা আছে সুদের সত্তরটা শাখা প্রশাখা আছে তার মধ্যে সর্বনিম্নস্তর গুনা আইয়াং কে হারু রজুলু উম্মা নিজের মায়ের সাথে জানা করা ও যুবক বাইরে মুসলমান ভাইবন্ধুরা কেউ তো নিজের মায়ের সাথে জানা করতে পারি না যত দুষ্ট ছেলেই হোক যত খারাপ ছেলেই হোক নিজের মায়ের সাথে কেউ অবৈধ কাজ করে না নিজেরা মায়ের সাথে কেউ খারাপ কাজ করে না আল্লাহ রসুল বলেন যা সুদ খায় সুদ লেনদেন করে সে প্রতি মুহূর্তে নিজের মায়ের সাথে জানা করার সমতুল করতেছে গুণা করতেছে আল্লাহ বলেন যে সুদ খাও জেনে শুনে লেনদেন করো তুমি যদি জেনে শুনে ইচ্ছা করে এক টাকা পরিমাণ সুদ খাও গুনা কতটুকু হবে কোনো ব্যক্তি যদি জেনে শুনে ইচ্ছা করে এক টাকা পরিমাণ এক দেরহাম পরিমাণ সুদ খায় সত্রিশ বার জেনা করলে যে পরিমাণ গুণা হয় এক চার মারাত্মক গুণা করলো নাম্লাহ কয়বার জানা করা ছত্রিশ বার অত একবার জানা করলে ইমান চলে যা একবার জানা করলে হাদিসা আছে লায়া যেনে জানে সেন আইয়া জেনেই অহুৱাম অমিন ও লায়া চেৰি ক চাৰি ক সেন আয়া শ্ৰীকোৱাহুৱা অমিন ওয়া লায়া শৰবো সেই নাইয়া শৰবো অহুৱাম অমিন আল্লাহৰ হাবিব বলেন যে আমার মাত্ৰ সাবধান যেনা বেবিচাৰ করবে না যেনা বেবিচাৰ করবে না কারণ যেই ব্যক্তি যেনা বেবিচাৰ লিখিত হয় যেই মাত্র সে যেনাব্য বিচারে লিখিত হয় যতক্ষণ সে যেনাই লিখিত থাকবে তার ভিতৰত ইমান থাকে না হাদিছে রে সর্তুমতে তমতে ولا يسرق السارق حين يسرق وهو مؤمن কোন মুসলমান যদি চুরি করে যেই মাত্র চুরি করা শুরু করে তার ভিতর থেকে ঈমানটা বাইর হয়ে যায় ولا يشرب حين يشرب وهو مؤمن কোন মুসলমান যখন মদের গ্লাস হাতে নেয় নেশা করে নেশা মদ শরাব হিরুন গাজা আফিন টাইগার বিয়ার বাং ইয়াবা নেশার সাথে যখন সম্পর্ক হয় কোন মুসলমান যখন নেশা করে নেশা করে নেশা পান করে তার ভিতর থেকে সাথে সাথে ঈমানটা চলে যায় যতক্ষণ নেশা করে তার ভিতরে ইমান ফিরে আসে না যতক্ষণ চুরি করে ইমান ভিতরে থাকে না যতক্ষণ জানা বেবিচারে লিপ্ত হয় ভিতরে ইমান থাকে না আর এই অবস্থা যদি মারা যায় পরিপূর্ণ বেইমান অবস্থায় মারা যাবে নেশা মুসলমান কেমনে করে নেশার গুণে কত বড় মারাত্মক আনুষাঙ্গিক বলতেছি কোন মুসলমানের ছেলেকে যদি বলে মূর্তিকে গিয়ে সিজদা করবে মূর্তিকে কেউ সে করার সাহস করবে না কোনো মুসলমানের সন্তান আল্লাহ রুসলমান তুমি যে নেশা করতেছ তুমি যে ইয়াবা খাও তুমি যে মদের গ্লাস হাতে নিয়েছ গুণটা কত বড় وقال النبي صلى الله عليه وسلم مدمن الخمر كعابد اوثان مدمن الخمر كعابد اوثان যে ব্যক্তি নেশা করবে মদ খাবে শরাব খাবে সে প্রতি মুহূর্তে মূর্তিকে সেজদা করার সমতুল্য গুনাহ করতেছে নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন তাহলে জেনা বিচার কত বড় মারাত্মক জেনা কাকে বলা হয় বিবাহ সারা কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ও যুবক ভাইরা সাবধান থাকবো আজকে মোবাইলের কারণে অনেক যুবক যুবতীদের অবৈধ সম্পর্ক হচ্ছে অনেক সংসার ধ্বংস হচ্ছে যাচ্ছে মোবাইলের কারণে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে হবে কোন সময় কোন বেগানা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করব না আমি কোন বেগানা মহিলার দিকে তাকাবো চোখের জানা বেগানা মহিলার সাথে মোবাইল করলে তার কন্ঠ কানে আসতেছে কানে ভালো লাগতেছে আল্লাহ রসুল বলেন কানে জানা কোন বেগানা মহিলার গায়ে হাত বাড়ালাম হাত দিলাম হাতের জানা কোন বেগানা মহিলার দিকে হেটে হেটে গেলাম পায়ের জানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বলেন জেনা হুমান নজরু অপাত্র দেখা অপাত্র দেখা চোখের জেনা বেগানা মহিলার দিকে তাকাইলাম চোখের জেনা চাষা তো বোন মামা তো বোন ফুহা বোন খালা তো দিকে তাকাইলাম চোখের জেনা বাবির দিকে তাকাইলাম চোখের জেনা শালের দিকে তাকাইলাম চোখের জেনা চাচের দিকে তাকাইলাম চোখের জেনা হবে না মোবাইলে উলঙ্গ ছবি দেখি বেগানা মহিলার দিকে তাকাই চোখের জানা হচ্ছে না আল্লাহ হেফাজত করবে ওয়াল ওজনী তাজ নিয়া নী জেনা আল্লাহর হাবিব বলেন আল্লাহ তোমাকে যে দুইটা কান দিয়েছেন তোমার কানও জানা করে ওরে কানে কিভাবে জানা করে জানা আহোমা সামরো কানের জানা যে সমস্ত কথা শুনে নিচে সেগুলা শুনলাম কানে ভালো লাগতেছে দেখে না মহিলার কথা শুনে কেন ভালো লাগে গান বাদ্য শুনে কেন ভালো লাগে বেশ্যা মহিলার আওয়াজ শুনে কেন ভালো লাগে আল্লাহ রসুল বলেন তোমার কানের জানা চলতেছে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জানা করে আল্লাহ রাসুল বলেন সাবধান কোন বেগানা মহিলার সাথে যেন অবৈধ সম্পর্ক না হয় ওয়ালা তাকারাবুলzina ইন্নাহু নাফা ফাহিশা সাবধান কোন জানবে বিচারে কাছে যাবে না অবৈধ কাজ করবে না এটা বড় গোশকাম নিকৃষ্ট কাজ বড় খারাপ জিনিস কিন্তু এটার পথে মানুষের আকর্ষণ বেশি কারণ যত হারাম হারামের পথে হারামের দিকে মানুষের আকর্ষণ বেশি থাকে তো শরণাক্ত করতে হবে হারামে কোনো আরাম নাই হারামে আরাম নাই আল্লাহ রসুল বলেন যে উম্মদ সাবধান সুদ খাবে না সুদী লেনদেন করবে না সুদী লেনদেনের মধ্যে গুণা অনেক বেশি আল্লাহ রসুল বলেন চার প্রকার ব্যক্তির জন্য আল্লাহ চার প্রকার ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন কয় প্রকার চার প্রকার ব্যক্তি তবু বা সারা দুনিয়া থেকে গেলে তাদের জন্য জান্নাত হারাম হাজির শরীফা আছে ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أربع حق على الله ألا يدخلهم الجنة ولا يزيقهم نعيمها مدمن الخمر وآكل الربا وآكل مال اليتيم بغير حق والعاق لوالديه. الله الحبيب حضرة محمد رسول صلى الله عليه وسلم رشاد فرمان أربع قطب আর বাউন চার প্রকার ব্যক্তি হকুন আল আল্লাহ আল্লাহ পাকের সিদ্ধান্ত আল্লাহর ফায়সালা হয়ে গিয়েছে আল্লাহ ইয়াদুকুল্লাহুমুল জান্নাহ এই চার প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন না ওয়ালা ইউযিকাহুম নাঈমাহা এই চার প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের কোন নেয়ামত ভোগ করার সুযোগ দেবেন না এক নম্বর মদমিনুল খামার বোতলি বোতলি যে নেশা যারা নেশা করে 2 নম্বর ওয়া রিবা যারা সুদ খায় সুদ লেনদেন করে তিন নম্বর ওয়া আকিলু মালিল ইয়াতীম বিগাইরি হাত এতিমের সম্পদ যারা ভোগ করে চার নম্বর ওয়াল আকুলি ওয়ালিদাই যে সমস্ত সন্তানরা মা-বাবার মনে কষ্ট দেয় কাকে কষ্ট দেয় মা-বাবা মা-বাবা মা-বাবার মনে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ রসুল বলেন যে আমার উম্মত চার প্রকার ব্যক্তির উপর আমি নবীর পক্ষ থেকে লানত লানত অভিশাপ অভিশাপ ডাইরেক্ট চার প্রকার ব্যক্তিকে নবীজি লানত করেছেন সাদে শরীফে আছে লান রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আকিল আর-রিবা ওয়া মুকিলহু ওয়া কতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালহুম সাওয়া আল্লাহর হাবিব বলেন চার প্রকার ব্যক্তির উপর আমি নবীর পক্ষ থেকে লানত আর গবিশ এক নম্বর যারা সুদ খায় কি হয় এক নম্বর যারা সুদ খায় দুই নম্বর যারা সুদ দেয় তিন নম্বর ওয়া কতিবাহু যারা সুদের কাগজপত্র লিখে সুদিকোনো প্রতিষ্ঠানে চাকরি করে চার নম্বর যে কোন সুদি কারবারে কাহার পক্ষে সাক্ষী যে সুদ খায় খা টাকা আছে তাহা কর্জ দিয়ে লাভ খা অনেক মানুষ তাহা কর্জ চাইলে দেয় না যদি বলে আমাকে দশ হাজার টাকা দাও তোমাকে এক মাস করে দিয়ে যাবো টাকা দেয় না কিন্তু যদি বলে দশ হাজার টাকা দাও আমি তোমাকে এক মাস পরে বারো হাজার টাকা দেব তখন কর্জ দেয় কিনা আল্লাহর রাসূল কি বলেন ওকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু করজিন জারাল নাফআন ফাহুয়া রিবা কুল্লু করজিন যে قرض দ্বারা লাভ নেওয়া হয় এই লাভের নাম কি সুদ করজ দিয়ে লাভ নেওয়া যাবে না করজ দেবো কেন সওয়াবের আশায় কি আশায় আল্লাহাক বলেন যে যে কোন মানুষকে কর্জ দেয় আল্লাহ সেটা আল্লাহ কর্জ দেওয়া হয় আল্লাহাক বলেন হাসানা কি আসো যে আল্লাহ কিছু কর্য দেবে হাদিস শরীফা আছে কিছু মানুষ হাসন মাঠে যাবে আল্লাহ বলবেন যে ও বন্দা তোমার কাছে দুনিয়ার মধ্যে কিছু টাকা কর্জ চেয়েছিলাম যদি আমাকে সেটা কর্জ দিতে আজকে আমার কাছ থেকে তার উত্তম বদলা নিতে সে ব্যক্তি বলবে যে আল্লাহ আপনি আমার কাছে কর্জ চেয়েছেন কবে টাকার প্রয়োজন কবে চেয়েছেন আমি তো জানি না আল্লাহ বলবেন যে বন্দা আমার একজন গরিব ব্যক্তি বেজে গিয়েছিল তোমার কাছে গিয়েছিল কিছু কর্জের জন্য বলেছিল আল্লাহর থেকে কিছু কর্জ দাও তুমি যদি সেই ব্যক্তি কর্জ দিতা সেগুলো আমি আল্লাহকে দেওয়া হতো আল্লাহ বলবেন যে বন্দা তোমার কাছে দুনিয়ার মধ্যে এক বেলা খানা চেয়েছিলাম দুনিয়ার মধ্যে আমাকে যদি এক বেলা খানা খাওয়াতে আজকে তার উত্তম বদলা আমার কাছে পাইতে মানুষ বলবে যে আল্লাহ আপনাকে খানা খান কখন খানা চেয়েছেন আমি তো জানি না তখন আল্লাহাক বলবেন আমার এক বন্দা গরিব মানুষ তোমার ঘরের সামনে গিয়ে বলেছিল আল্লাহ রুয়াস্তা আমাকে একবেলা বেলা খানা খাওয়াও আমার নাম ব্যবহার করেছে আল্লাহ রুয়াস্ত শব্দ বলেছে তারপর তুমি তার খানা দাও নাই যদি সেই গরিব ব্যক্তিকে একবেলা বেলা খানা খাওয়াতে সেটা আমি আল্লাহকে খাওয়ানো হতো আল্লাহ রসুল বলেন আল্লাহ বলবেন সেই ব্যক্তিকে যা ও বন্ধা তোমার কাছে একটা কাপড় চেয়েছিলাম একটা কাপড় চেয়েছিলাম যদি আমাকে একটা কাপড় দিতা আজকে আমার কাছ থেকে উত্তম বদলা পেতে তখন মানুষ বলবে যে আল্লাহ আপনি কখন কাপড় চেয়েছিলেন আপনার কি কাপড়ের কোনো প্রয়োজন আছে আল্লাহ বলবে যে হ্যাঁ একজন গরিব ব্যক্তি তোমার ঘরের সামনে গিয়েছিল বললো যে আল্লাহর একটা লুঙ্গি দাও আমি সেটা পরে নামাজ পড়ব একটা কাপড় দাও আল্লাহর ওয়াস্তা বলে তোমার কাছে চেয়েছিল তুমি তাকে দাও নাই যদি সেদিন গৌরী গরিব ব্যক্তিকে সাহায্য করতে তাহলে আমি আল্লাহকে দেওয়া হতো তখন মানুষ আফসোস করবে হায় হাই কি করলাম কি করলাম সে জন্য বলছিলাম কর্জ মানুষকে দেব সামর্থ্য আছে কর্জ দেন কিন্তু এখন মানুষ কর্জ দেয় না না দেওয়ার কারণও আছে কর্জ না দেওয়ার কারণও আছে কারণ কর্জ যখন প্রয়োজন তখন ঘুরে আর যখন দেওয়ার টাইম হয় তখন তাকে লাঠি সালান মোবাইলটা বন্ধ করে রাখে খুঁজে পাওয়া যায় না তাকে তো মানুষ কর্জ দিবে দেখাবে আমার ভাইরা মারাত্মক কথা যাক বলতেছিলাম যে কথা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাত কর্জ দিবেন কিন্তু লাভ নেওয়া যাবে না কর্জ দিয়ে এক টাকাও নেওয়া যাবে না দুই নম্বর ব্যাংকে টাকা রাখতে পারবেন প্রয়োজনে চোট ডাকাতের ভয় যদি হয় ব্যাংকে টাকা জমা রাখে রাখা যাবে কিন্তু যেই পরিমাণ টাকা জমা রেখেছেন ঠিক সেই পরিমাণ টাকা ব্যাংক থেকে নিতে পারবেন তার থেকে এক টাকাও লভ্যাংশ এক টাকাও বাড়তি ব্যাংক থেকে নেওয়া যাবে না এখন অনেকে হয়তো রিটায়ার হয়ে গিয়েছে বা কিছু টাকা আছে ব্যাংকে থাক এখান থেকে লাভটা নিয়ে নিয়ে চলিয়ে চলিয়ে করে কিনা করে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন যে না তা পারবে না হিসাব রাখবেন কত টাকা জমা রাখছেন যে পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখলেন ঠিক সেই পরিমাণ টাকা ব্যাংক থেকে নিতে পারবেন এক টাকাও লাভ নিতে পারবেন না পরে যদি ব্যাংকে লাভ আসে কি করবো টাকাগুলি কি করবো ব্যাংক থেকে সে টাকা লাভ আসছে কিতাবে লেখে মুফতি আনে কেরামের ফতোয়া যে ব্যাংকের যে লাভটা আসছে লাভের টাকাটা ব্যাংক থেকে নিয়ে ফেলেন কারণ না নিলে তারা খেয়ে ফেলবে ব্যাংকের টাকাটা ব্যাংক থেকে উঠায়া কোন গরিব মানুষকে দিয়ে দেন যারা অক্তের বিখারী চলতে পারে না কষ্ট করে চলতেছে এরকম অক্তের বিখারী গরিব মানুষকে দিয়ে ফেলবেন তবে সোয়াবের নিয়ত করবেন না সোয়াবের আশা করা যাবে না সুদের টাকা গরিবকে দেওয়ার সময় যদি সোয়াবের আশা করে সাথে সাথে কাফের হয়ে যাবে ইমান চলে যাবে সোয়াবের আশা করা যাবে না এমনি ফেলে দিচ্ছি এইভাবে দিয়ে ফেলতে হবে আবার গরিব ব্যক্তি চাকে দিবেন তাকে বলবেন না ধর এটা সুদের টাকা বলার দরকার নেই কারণ সে যদি জানে যে এটা সুদের টাকা সে খাবে কেমনি সে জেনে শুনে সুদের টাকা খাবে কিভাবে সে যেন তাকে বলার দরকার নাই এমনি বলবেন ধর এগুলো তুমি খরচ করো সে খরচ করলো না অনেকে বলে ফেলে ও সুদের টাকা দিয়া বাথরুম বানলো কি বানাবে বাথরুম আমি তো বলি যে বাথরুম বানাইলে ডবল গুণা বাথরুম বানাইলে ডবল গুণা কারণ থাকার রুম না হইলেও চলে বাথরুম না হইলেও চলে না তা আপনার থাকার রুম না বানাইয়া বাথরুম বানা মানে আরো বেশি প্রয়োজনে খাটাইছেন বুঝেন না কথাটা কোথায় কোন কিতাবে লেখা আছে যে বাথরুম মাথা যাইস আছে কোন কিতাবে সেরকম কোন মশলা নাই এগুলো মানুষের বানানো কথা সাবধান শয়তানের দুঃখের জন্য আমরা পড়ে না যাই কোন অবস্থায় শুধু টাকা খাব না একদিন এক ব্যক্তি একটু সালাহি করতেছে সুদের টাকা খাওয়ার জন্যে বিদর্বিদের জন্য তো সুদ নিষেধ না এখন সে গেল এক হিন্দুর কাছে যাই বলতেছে এই আমাকে পাঁচ হাজার টাকা কর্জ দাও পাঁচ হাজার টাকা আমাকে কর্জ দাও আমি কালকে তোমাকে দিয়ে ফেলব একজন বিদর্মীর কাছ থেকে পাঁচ হাজার টাকা কর্জ নিল আর ওই সুদের টাকা করে সেই বিদর্মীকে দিয়ে দিল ইতাল লহন যাইছে তো ওর জন্য খাওয়া যায় যাবে আমার জন্য খাওয়া কি যায় যাবে এটা আমি খাওয়া হয় নাই বুঝেন নাই আমি যে কর্জ নিয়ে খাইলাম ও কর্জ সুদ করেছি তাহলে সেটা আমি খাওয়া হলো কোন সালাকি সেখানে চলবে না আল্লাহ তো দেখতেছেন সেজন্য কোন অবস্থায় সুদ খাওয়া যাবে না সুদ দেওয়া যাবে না এখন ব্যাংকে টাকা জমা রাখলেন লাভ খাইলেন ওই সুদ খাওয়া লাইফ ইন্স্যুরেন্স অনেকগুলি ব্যাংক অনেক লাইফ ইন্স্যুরেন্স হয়েছে ইসলামের নাম দিয়া ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সবগুলো বড় বড় দুঃখাবাজি আমাদের দেশে ইসলামী তরিকায় ব্যাংক ইসলামী তরিকায় লাইফ ইন্স্যুরেন্স করার কোনো সুযোগ নেই ওনারা চেষ্টা করতেছে কিন্তু সুযোগ নেই কোনো সুযোগ নেই সেই ইসলামী তরিকায় কোনো লাইফ ইন্স্যুরেন্স নেই ও বাবা ইসলাম শব্দ লাগাইলে কি ইসলাম হয়ে যায় হিন্দু ছেলের নাম লাগলো নুরুল ইসলাম হিন্দুস্তানের নাম যদি নুরুল ইসলাম লাগে ইসলাম হয়ে যাবে ইসলামী যাবে সিনেমা হল করলো বাহিরে সাইনবোর্ড লাগাইছে ইসলামী সিনেমা হল কি ভাই বুঝেন নাই কথাটা কেউ যদি আরো মারাত্মক কাজ করলো একটা বেশাখানা করলো

আল্লাহ রসুল বলেন সুদ খাওয়া যত বড় গুণা সুদ দেওয়াও তত বড় গুণা তিন নম্বর ওয়াকা আতিবাহু যারা সুদের কাগজপত্র লেখে সুদিকোন প্রতিষ্ঠানের চাকরি করে লেখলাম কাগজ লেখতেছি আল্লাহ রসুল বলেন তোমার গুণাও সমান ওয়া শাহিদাইহি যে সুদ খায় না লোন নেয় না আর যারা লোন নিচ্ছে উনি একটু সাইন করেছে সাক্ষী হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে সুদকি কারবারে সাক্ষী মনে তারও সমান গুনাহ তো এদার কম হবে না ওয়া ক্বালহুম সাওয়া যে সুদ খায় তার যত বড় গুনাহ যে সুদ দেয় তারও ঠিক সেই পরিমাণ গুনা যে কাগজ लेके সাক্ষী হয় সাইন করে তাদের সমান গুনাহ ভাইরা সুধলেন দেন কতো বড় মারাত্মক আল্লাহ রসুল বলেন কলা নবি ওসাল্লাম লা হোয়াইলাইহি ওয়াসাল্লাম এই যে তানি বুঝসা আল্লাহ বেকার আল্লাহর হাবিব ওলা জামান উন্মু এমন সাতটা গুনা থেকে বাঁচো যে সাতটা গুনা তোমাকে ধ্বংস করে দেবে কটা গুনা এই হাদিস আর্টা বলছে বাকি বললো গুনা কবিতা গুনা কটা আছে দুইশো ষাট্টিক কবিতা গুনা আছে শুধু কবিরা গুণা দুটি সেখানে এমন এমন কবিরা গুণা আছে যেগুলাকে আমরা গুণা বলে মনে করি না আসলে কবিরা গুণা অনেক মানুষ গুণা থেকে বাঁচতে চায় কিন্তু জানে না এটা যে কবিরা গুণা হচ্ছে জানে না সেজন্য কবিরা গুণা সবটুক জেনে নিবেন গতবার একটা কিতাব আনছিল আমার কিতাব অনেকে পাইছেন মনে হয় যারা পাইছেন এই কবিরা গুণে কিতাবটা গড়ে তালিম করবেন এখানে মহিলা সংক্রান্ত অনেক আলোচনা আছে তাদের পর্দা সম্পর্কে স্বামীর খাদ্য সম্পর্কে অনেক আলোচনা আছে রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে ব্যক্তিগত জীবন পর্যন্ত কোন কোন জায়গা কি কবি রেগুনা সবগুলো এই বইটার মধ্যে আলোচনা আছে যারা পারেন একটা নিয়ে ফেলবেন গড়ে তালিম করবেন আল্লাহ রসুল বলেন ইজতানি ধ্বংসাত্মক সাতটা গুনা থেকে বাছ তার মধ্যে একটা কি বলেছেন আকলোর রেবা আকলোর রেবা সুদ খাওয়া বলো হুজুর আমরা যারা গুণা করে ফেলেছি সুদ লেনদেন করে ফেলেছি আমাদের জন্য কি আর বাঁচার কোনো পথ নাই আছে কি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বলে দিচ্ছেন সুদ লেনদেন করিও না আল্লাহ পাক প্রথমে সে কথা বলেছেন সুদের অপরাধ এই সুদটা কত বড় অপরাধ সুদের গুণা কত আল্লাহ পাক সবগুলি বিস্তারিত বলেছেন বলার পরে আল্লাহ পাক কি বলতেছেন ফামান জাআহু মাউইজাতুম মির রাব্বি আয়াতাল শুরু আমি পড়ে করেছিলাম আল্লাযীনা নায়া আর আর-রিবা লা ইয়া'কূমুনা ইল্লা কামা ইয়া'কূমুল্লাযী ইয়াতাহাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস অর্থাৎ যারা দুনিয়ার মধ্যে সুদ খায় সুদি লেনদেন করে হাশরের মাঠে যখন উঠবে তাদেরকে যেন জিনে ভূতে পেরা ধরেছে আমি শুরু করবে চিলাশিলি করবে থাকলাম শুরু করবে হাসার মাঠে সুদ খাওয়ার সাথে পাগল হওয়ার কি সম্পর্ক যারা সুদ খাবে তাদেরকে আল্লাহ হাসার মাঠে পাগল অবস্থায় উঠাবেন কেন সুদের সাথে পাগল হওয়ার কি সম্পর্ক হাজরতের মুফতি হিসাব পাকিস্তানের তিনি সেটা উত্তরের জায়গায় লিখতেছেন তিনি বলেন যারা সুদ খায় সুদ লেনদেন করে তাদের অন্তরটা তাদের মনটা টাকা পয়সার জন্য পাগল মতো হয়ে যায় তারা গরিবের দুঃখকে দুঃখ মনে করে না তারা চায় গরিব আর গরিব থাকুক কেন তাদের কাছ থেকে লোন মনটা যেরকম পাগলের মতো হয়ে গিয়েছিল আল্লাহ তাকে সে পাগলের বাস্তব রূপ দিয়ে হাসার মাঠে উঠাবেন। আচ্ছা ঠিক আছে তাহলে ডাইরেক্ট পাগল বলেন নাই কেন আল্লাহ শৈতান মিনাল মাস এরকম বললেন কেন ডাইরেক্ট পাগল কেন বলেন নাই তো তারও কারণ আছে অনেক সময় পাগল তাকে মারলে সে বলতে পারে না শাস্তি দিলে বলতে পারে না তাকে আপনি ঘুষিয়ে দেন সে আরো হাসে কিন্তু হাসার মাঠে পাগল হবে কোন ধরনের পাগল তারা শাস্তি অনুভব করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে তারা সেগুলো বুঝবে তারা অনুভব করবে তারা কি বলতো আহল্লাহুল আল্লাহ ফাকর আলমিন বলেন তারা বলতো যে সুটটাও তো ব্যবসার মতো সুরটা কিসের মতো ব্যবসার মতো সুরটা তারা ব্যবসার মতো বলেছে আল্লাহাকর এটার তিনটে উত্তর দিয়েছেন আমি অধিক লম্বা করবো না সময় কমে আসছে অল্প সময় বাকি আছে শুধু কথাটা সংক্ষিপ্তেশ করে দিচ্ছি আল্লাহ পাক বলেন সুত ব্যবসার মতো কেমন হয় আহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর রিবা আল্লাহ পাক কে করেছেন হারাম ব্যবসাকে করেছেন হালাল তা হালাল আর হারাম কে এক হইতে পারে আল্লাহ বলতেস তুই যে তোমরা যে বলতেছ সুদটাও তো ব্যবসার মতো আরে বেটা সুদ ব্যবসার মতো হবে আমি আল্লাহ ব্যবসাকে করেছে করেছে। সুদকে হারাম না ব্যবসা হালাল না বরকতের জিনিস আমার বিষয়ের একটা অংশ ব্যবসাও আছে আমার ব্যবসায়ী ভাই বন্ধুরা অনেকে আছেন আপনাদের সৌভাগ্য আপনার ব্যবসা করতেছে আল্লাহ রসুল ব্যবসা করছেন কিনা করেন নাই আল্লাহ রসুন তো সফল ব্যবসায়ী ছিলেন ছিলেন আওবাবকার সিদ্দিক আজি কত বড় ব্যবসায়ী ছিলেন বিদেশ থেকে কাপড় আনতেন কাপড়ের ব্যবসা ছিল হ্যারম শরীফের সামনে বাইতুলেশের সামনে কাপড়ের গাইড খুলতো আর সবাই ওনার থেকে এসে পাইকার পাইকারি নিয়ে যেতে আওবাবকার সিদ্দিক হোলসেল পাইকারি ব্যবসা ব্যবসা ছিল কাপড়ে কাপড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইকু ওয়াসাল্লাম ফজরতে খদিজার পক্ষ থেকে ব্যবসা পরিচালনা করতেন এবং আল্লাহ রসুন ব্যবসার পদ্ধতি খুব ভালো জানতেন খতিজা রুজি আল্লাহ তালহা অনেকের মাধ্যমে ব্যবসা করাইছেন একবার আল্লাহ রসুলকে পাঠাইছেন ব্যবসার মাল নিয়ে কেন পাঠাইলেন আল্লাহ ব্যবসা করতে গেলেন কাপড় বিক্রি করতে গেলেন মাল নিয়ে গেলেন সিরিয়া বিক্রি করলেন যা টাকা পাইছেন টাকা নিয়ে আসেন নেই বরং সেখানে কিছু মাল কিনে নিয়ে এসছেন যেগুলো সিরিয়াতে সস্তা মক্কাতে দাম বেশি এরকম মাল সেখান থেকে কিনছেন সেগুলো মক্কা শেষে বিক্রি করলেন এখন ডবল লাভ এই মালগুলো নিয়ে বিক্রি করছেন এক লাভ হয়েছে সেখান থেকে সস্তা দামে মাল কিনে মক্কানে বিক্রি করলেন ডবল লাভ হল এখন সব লাভের টাকাগুলি সহ বুল টাকা সহ খদিজের হাতে উঠিয়ে দিলেন খদিজের ধরো তোমার ব্যবসার টাকা খদিজা বলে মোহাম্মদ এত টাকা কিসেন আমি তো এতগুলি মাল নিয়ে অনেককে পাঠাইছিলাম তারা তো এর অর্ধেক লাভ আমাকে দিছে আপনি এত লাভ করতে দিচ্ছেন আল্লাহ রসুল বলতেছেন তারা সেখানে মাল বিক্রি করে টাকা নিয়ে চলে আসছে আমি সেটা করি নাই ওখানে মাল বিক্রি করেছি সেখান থেকে মাল কিনে এখানে বিক্রি করেছি যারা সালাক ব্যবসায় তালিম করে না যেগুলা বাসকালে সস্তা এই শহরে এগুলো দাম বেশি এখান থেকে শহরে নিয়ে যায় আবার কিছু মাল আছে হতো সেখানে সস্তা কিন্তু এখানে দাম বেশি ওখান থেকে ওই মালগুলি কিনে বিক্রি করে তাহলে আল্লাহ রসুল বলেন আমি এভাবে ব্যবসা করেছি করলো মোহাম্মদ ব্যক্তি এবার তখন থেকেই আল্লাহ রসুল সাল্লাই কাছে বিবাহ কেমন বসবে সেটা শুরু করেছে আল্লাহ নবীর হাতে পুরো ব্যবসা উঠিয়ে দিয়েছেন তাহলে আল্লাহ রসুল ব্যবসায়ী ছিলেন কিনা আবুক সিদ্দিক ব্যবসায়ী ছিলেন আমাদের ইমামে আজম আবুহানি হওয়ার এক নতুন এত বড় ইমাম জগৎ বিখ্যাত ইমাম কিন্তু অত বড় ব্যবসায়ী এ আবুহানিফার এক নতুন লাল কাহরের ব্যবসা ছিল কত বড় ব্যবসা ছিল এ আবুহানিবার এক নতুন লাল শুধু ম্যানেজার ছিল জন। কর্মচারী না ম্যানেজার শুধু হিসাব রাখার জন্যে তো তিনশো জন যদি কাপড়ের ব্যবসার ম্যানেজার থাকতে হয় ব্যবসাটা কত বড় কিন্তু যত বড় ব্যবসায়ী এত বড় ইমাম যত বড় ব্যবসায়ী এত বড় মুতাকি পরিমাণ তকুয়া ছিল ব্যবসায়ী বাইরা চিন্তা করা উচিত ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ একটা দোকানে একটা কাফর ছিল সে কাফরের মধ্যে কিছু ত্রুটি ছিল ছিদ্র ছিল কর্মচারীকে বলছে এই কাপড়টার মধ্যে একটা সিদ্র আছে এই কাপড়টা কেউ কিনতে চাইলে তাকে বলে দিবা যে এই একটা সিদ্ধ আছে নিতে পারেন তবে দাম এত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দোকানে যখন আসতেন প্রথমে তাকাইতেন সে কাপড়ের দিকে আসে না বিক্রি করে দিয়েছে প্রত্যেক যখন আসেন তখন দেখেন যে কাপড়টা আছে একদিন আসলেন তাকাইলেন দেখলেন যে কাপড়টা নাই কর্মচারীকে বললো কাপড়টা কই কুহুজুষিদ আজকে বিক্রি করে দিয়েছি বিক্রি করে দিয়েছ হ্যাঁ সেটার মধ্যে যে ত্রুটি ছিল ছিদ্র ছিল এই কথা কি তাকে বলেছ কন্যা লিল্লাহ আমি তো সেটা বলতে বলে গিয়েছি আবু হানি রহমতুল্লাহ হাই হাই তুমি তো আমাকে শেষ করে দিয়েছ কিরকম মানুষ ছিল সেটা তার আকৃতি কিরকম গঠন কিরকম জিজ্ঞেস করছেন তখন সে কর্মচারী বলল হজুর আমার মনে হয় সেই ব্যক্তিটা মদিনা শরীফে ইমামে আজম আবু হানি রহমতুল্লাহ আলাই টাকাগুলি নিলেন বাহির হয়ে গেছেন সেই ব্যক্তিকে তালাশ করার জন্য তালাস করতে 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 পেয়ে গেলেন যে আকৃতি চেহারা বলছে সেরকম মানুষ মনে হচ্ছে এটাকে জিজ্ঞেস করলো ভাই আপনাকে আজকে কুফা হর থেকে একটা কাপড় কিনছেন হ্যাঁ কিনছি কাপড়টা দেখি দেখতে কাপড় বাহির করলো দেখলো যে ঠিক ওই কাপড়টাই ইমামে আজম আবু হানিখর রহমতুল্লাহ বললেন ভাই দোকানটা আমার ছিল ওই কাপড়টা আমার বাকি এই কাপড় কর্মচারী আপনার কাছে বিক্রি করে দিয়েছে তবে এই কাফারের মধ্যে এক জায়গায় ছিদ্র ছিল কিন্তু সেই কথাটা সে আপনাকে বলতে ভুলে গিয়েছে এখন আপনি যদি সেই কাফর রাখতে চান তাহলে এত টাকা ফিরিয়ে পাবেন আর যদি না রাখতে চান ফিরিয়ে দেন সব টাকা নিয়ে যান সেই ব্যক্তি ইমামে আজম আবু হানিফের দিকে থাকিয়ে আছে যে এরকম ব্যবসায়ী এখন কি দুনিয়াতে আছে আল্লাহ ব্যবসা শিখেছে না আমাদের ইমামরা বুজুর্গরা যেন হাদিস শরীফে আছে যারা ব্যবসা বাণিজ্য করবে তারা হাসর মাঠে নবী সিদ্দিক শহীদ দেশের থাকবে কত বড় লাভের কথা ব্যবসায়ী সম্পর্কে দুইটা হাদিস আছে আর অনেক হাদিস আছে দুইটা হাদিস আমি পড়েছি আল্লাহ রাসূল বলেন ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা আল্লাহর হাবিব বলেন যে সমস্ত মানুষ ব্যবসা বাণিজ্য করে তারা হাশরের মাঠে ফাসকে হিসাবে উঠবে যারা ব্যবসা করে হাসার মাঠে ফাসকে হিসে গুনার হিসাবে হাসার মাঠে উঠবে এক আর এক হাদিস আর আছে আত-তাজ্জারু ইউহশারু মালকেয়া কিয়ামাতি যারা ব্যবসা বাণিজ্য করে তারা হাশরের মাঠে এ তাজেরুসাদুফুল আমিন মানবী নাওয়াজ সিদ্দিক সুহাদা আল্লাহ রসুল বলেন যারা ব্যবসা বাণিজ্য করে তারা হাসার মাঠে নবী সিদ্দিক শহীদদের সাথে থাকবে কাদের সাথে সাথে কাদের সাথে সাথে কীভাবে কথা বুঝতেছেন না নবী সিদ্দিক শহীদদের সাথে এখন দুই হাদিস বিপরীত কেন এক হাদিসে বলছেন ব্যবসায়ীরা ফাঁসিক হিসাবে যাবে আর এক হাদিসে বলতেছেন নবীদের সাথে হাসারও হবে কারণ আছে ব্যবসায়ীরা যদি হাসার মাঠে নবী সিদ্দিক শহীদদের সাথে থাকতে চায় ওনাদের কাছে দুইটা গুণ থাকতে হবে কয়টা গুণ এক নম্বর গুণ সত্যবাদী তার গুণ ব্যবসা করবে সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না দুই নম্বর আল আমিন আমানতদারের গুণ খেয়ানত করতে পারবে না বেজাল করতে পারবে না ব্যবসা করব মিথ্যা কথা বলবো না যেই সমস্ত ব্যবসায়ী মিথ্যা কথা বলে না সত্য কথা বলে ব্যবসা করে এবং ভেজাল করে না মাফে কম দেয় না যে সমস্ত ব্যবসায়ীরা ওজনে কম দেয় মাফে কম দেয় تدر جاكو تاي تدر نامكي الله فاك بولين ويل للمطففين الذين إذا اكتادوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون الله فاك بولين ويل ويل ويل, ويل, ويل للمطففين مطففين در ويل মোটা টিফিন করা যারা মানুষ থেকে যখন মাল নেয় তখন পরিপূর্ণ হিসাব কৰিয়েই নে কিন্তু মানুষকে যখন দে কই যা কালু হুম আউ মানুষকে যখন কনে কিছু মেপে দেয় ওজন করে দেয় তখন কম দে কম দেয় না বস্তুকে ভাল লাগে উঠায় এমনভাবে টান দে মনে হয় যেন হাঁচুয়াছ কিন্তু আর জায়গায় মাইফে দেখেন তিনভুয়া হয় নাই সেই দেখোন কম দেওয়া অনেক সময় না আমি তো বরাবর করে দিয়েছি বরাবর করে দুধ মাফিয়ে দিছে কিন্তু গ্লাসের নিচে দিয়ে দিছে। বুঝেন নাই এক ফা গ্লাস নিচে দিয়ে গ্লাসটা কতটুকু দিকে উঠে দিল তাহলে যেই পরিমাণ গ্লাসটা উপর দিকে দিয়েছে তলাটা এই পরিমাণ দুধ কম নাই মাফা কম দেওয়া হলো কিনা কম দিয়েছে ডানু ডানু দুধ দাম বেশি এখন ডানুর সাথে কিছু আটা মিশাইয়া দিল কি মিশিয়ে দিল আটা তাহলে যেই পরিমাণ আটা গেল সেই পরিমাণ ডানু কম গেল না তাহলে মাফে কম দিছি কিনা মাফে কম দেওয়া অনেক প্রকার আছে যারা চাকরি করি কাহার আন্ডারে চাকরি করতেছি টাইম ছিল আটটায় কাজে ঢুকবো চারটায় কাছ থেকে বাইরে হবো কিন্তু আমি আটটা জায়গায় গেলাম সাড়ে আটটায় বা চারটার জায়গায় সাড়ে তিনটায় চলে গেলাম তাহলে মাফে কম দিলাম কিনা কম দিলাম যার চাকরি করতেছি ওজনে কম দিয়েছি কথা বুঝেন নেই মাফে কম দাও ওজনে কম দেওয়ার অনেক সেট আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য ওয়াইল দুজক ওয়াইল দুজক ওয়াইল দুজক আর যারা সত্য কথা বলে ব্যবসা করবে আমানতদারির সাথে ব্যবসা করবে তারা হাসরের মাঠে নবী সিদ্দিক শহীদদের সাথে থাকবে হাদিস শরীফের ব্যবসা সম্পর্কে আর অনেক লম্বা আলোচনা আছে দীর্ঘায়িত করব না আর পাঁচ সাত মিনিট সময় আছে মাত্র কথা শেষ করে দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মত ব্যবসা করবে সুদ থেকে বাঁচো ব্যবসা করবে মিথ্যা কথা থেকে বাঁচো ব্যবসা করবে আমার অদ্দারের সাথে ব্যবসা করবো পারবো তো ইনশাল্লা আমার ব্যবসায়ী ভাই বন্ধুরা আমরা মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলে ব্যবসা করতেছে হালাল হচ্ছে না হারাম হচ্ছে হারাম করে ফেলছে কি লাভ হলো দুধ বিক্রি করতে আনে দুধের সাথে কি দেয় ভানি তাহলে যেই পরিমাণ ভানি দিল সেই পরিমাণ দুধ কম গেছে না কম গেল তো এখন একজন আবার সালাই করে হুজুরা বলছেন মিথ্যা কথা বলা হারাম জায়েজ নাই আর মানুষে জিজ্ঞেস করে দুধে ফানি দিলাম কিনা এখন দুধে ফানি দিয়েছি এই কথা বললে মানুষ দুধ নেবে না আর ফানি দিনে বললে মিথ্যা কথা হয়ে যাবে এখন কি করা যায় সেই ব্যক্তি করলো আরে সালাকি বালতিতে আগে দিল ফানি তারপরে সেখানে দুধ দুয়াইল এখন দুধে ফানি দেয় নাই ফানিতে কি দিছে দুধ দিছে এখন দুধ যখন বিক্রি করতে নিল মানুষ বলতেছে এই তোর দুধ ফানি ফানি মনে হচ্ছে কেন ফানি দিয়েছ কেন আল্লাহর কসম আমি দুধে ফানি নাই। আল্লাহর কসম দুধে পানি দি নাই পরীক্ষা করেন না কয়ে এগুলো তোর দুধে পানি দিয়েছ আমি কসম করে বলতে দুধে পানি দি নাই তুমি যতই কসম করো এখানে ভানি আছে কি করছো বলো না ফানিতে দুধ দিছি ফানিতে কি তো দুধে ফানি দিলে হারাম হয় আর ফানিতে দুধ দিলে কি হালাল হয়ে যায় ও ভাইরা অনেক সময় দোকানে কেউ কিছু কিনতে আসলো একজন বন্ধু এই জোতাটা কত তোমার কিনা কত বলো হইটা আমার কিনা আছে দুশো টাকা কিনা আছে দুশো টাকা এখন বন্ধু দুশো টাকা দিয়ে চলে গেল এখন আসলে তার কিনা দেড়শো টাকা কিন্তু সে বললো কিনা দুশো টাকা তো বলো হুজুর আমি যদি কিনে দেড়শো টাকা বলি যে আমার বন্ধু হিসাবে দেড়শো টাকা দিয়ে চলে যাবো এখন সেখানে আমার কর্মচারী বেতন আছে নিজের বেতন আছে ইলেকট্রিক বিল আছে 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 সব নিজের গায়ে ঘুরে উঠবে ইসলাম সে পথ দেখিয়েছে একটা কাপড় আপনি কিনে আনলেন একটা জোতা কিনে আনলেন এখন হিসাব লাগান ইলেকট্রিক বিল কত একটা জোতাতে এক জোড়া জোতাতে ইলেকট্রিক বিল কত ভরতে পারে দোকানের ভাড়া কত পড়তে পারে আপনার বেতন কত হইতে পারে কর্মচারী বেতন কত হইতে পারে আনার ভাড়া কত হইতে পারে সবগুলো হিসাব করে দেখলেন যে একটা এক জোড়া জুতার উপর আরো পঞ্চাশ টাকা খরচ আছে তাই এখন যদি কেউ জিজ্ঞেস করে ভাই জুতাটা কত তোমার কিনা কত আপনি বলবেন যে এটা আমার খরচ আছে দুইশো টাকা আমার কিনা দুইশো টাকা বললে গুনা হবে খরচ দুশো টাকা বললে গুনা হবে না কথাটা বুঝে আসছে শরিয়ত অনুমতি দিয়েছেন যা হোক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্দারা তোমরা যারা সুদ কারবার করে ফেলেছো সুদের মাসালা জানার পর যদি সুদ থেকে তওবা করে ফেলো পিছনের যা তোরাছ আমি আল্লাহ সেগুলে maaf করে দেব আল্লাহর ওয়াদা ফামান জাআহু মাউইজাতুম মির রাব্বিহি জানার পর যারা সুদ থেকে ফিরে আসে সুদ লেনদেন ছেড়ে দেয় সুদ হারাম জানার পর যারা সুদ লেনদেন করবে না আল্লাহর সাথে ওয়াদা করে ফেলে ফালাহু মা আল্লাহাক বলেন পিছনে যা করেছো ক্ষমা করে দিলাম করে দিলাম কিন্তু সুদের মশালাত জানার পর সুদ হারাম জানার পর আবার যদি সুদি লেনদেন করে আবার যদি ব্যাংকে টাকা জমা রেখে টাকা খায় কর্জ দিয়ে টাকা নেয় যে কোনোভাবে সুদি কারবারে জড়িত আল্লাহ পাক বলেন তার শাস্তি কি ও না আদা ওমান আদা সুদের মশলা জানার পর আবার যারা সুদি লেনদেন করবে আবার যারা সুতাবে фаউলাইকা اصحابুন نار শ জাহান্নামি শ জাহান্নামি শ জাহান্নামি ওরে জাহান্নামে কতদিন থাকবে হুম ফিহা খালিদুন জাহান্নামে যাবে তো যাবে চিরস্থায়ী জাহান্নাবি এখানে আল্লাহ পাক কি বলছেন আল্লাহ বলে দিয়েছেন এই কথা যারা সুদি লেনদেন করে তারা মৃত্যু সময় ইমান নিয়ে যেতে পারবে না পরিপূর্ণ বেঈমান অবস্থায় মারা যাবে কেন দেখেন হাদিস শরীফা আছে মান কানা ফি কলবিহি মিসকাল ও হাব্বাতে খরদালেন মিন ইমান দাখলাল জান্নাত আল্লাহ রাসূল বলেন সরিষার দানা পরিমাণ যে ইমান নিয়ে আসতে পারবে কতটুকু সরিষার দানা পরিমাণ সামান্য ইমানও যে নিয়ে আসতে পারবে সে একদিন না একদিন জান্নাতে যাবে চিরস্থায়ী জাহান নামি হবে না আল্লাহ বলেন যে সুত থেকে তৌবা করে নাই সুদী লেনদেন অবস্থায় মারা গিয়েছে সে জাহান নামে যাবে তো যাবে চিরস্থায়ী জাহান নামি আর ইমানদার চিরস্থায়ী জাহান নামি হয় না মুফাসির নেখারাম বলেন আল্লাহ বাক এখানে পরিষ্কার করে দিয়েছেন যারা সুদি করে এই অবস্থায় যদি মৃত্যু আসে সুদি লেনদেন নাই তৌ বা সুযোগ পাই নাই তো ইমান হারা হইয়া মারা যাবে দুনিয়া থেকে মৃত্যু সময় পরিপূর্ণ বেঈমান অবস্থায় মারা যাবে কত বড় মারাত্মক কথা আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন